ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পতাকা ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিউর রহমান আতিক। ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, হুইপকোন্ডা ডাক্তার শারমিন রহমান অমিসহ আরও অনেকে। দিনব্যাপী প্রতিযোগিতায় নানা ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।